মানুষের পাশে থেকে এক হয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার। বৃহস্পতিবার 45 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ডুকলি কৃষি মহকুমার শেখের কোট কৃষক জ্ঞানার্জন কেন্দ্র উদ্বোধন করে এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি এদিন বলেন, রাজ্যে অতীতেও বড় বড় শিল্প গড়ে উঠতে পারত, কিন্তু গড়তে দেওয়া হয়নি। ত্রিপুরাতে আগে ছোট মাঝারি শিল্প ছিল, হয়তো এই শিল্পগুলি বড় শিল্পী গড়ে উঠতে পারত, কিন্তু তাও করতে দেওয়া হয়নি। সমস্ত মালিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে হবে বলে ত্রিপুরায় অনেক কল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মালিককেও বাঁচাতে হবে, শ্রমিকদেরও বাঁচাতে হবে, এটাই আমাদের স্লোগান। প্রধানমন্ত্রী এই কারণেই বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর তার এই প্রয়াস। কাজ করব, কাজের মূল্য দিতে হবে। আমরা চাই মানুষের সাথে থাকার জন্য। আগে আমরা দেখতাম খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক বন্ধু সরকার, এরকম আমরা দেখতাম আগে। খালি কুম্ভীর আশ্রয় করে গেছেন, সত্যিকারের অর্থে ওনাদেরকে গরিবই করে রাখা হয়েছে। বড় বড় শিল্প, আগে মাঝারি ধরনের শিল্প এখানে ছিল ত্রিপুরাতে, হয়তো বা বড় বড় শিল্প হতো, করতে দেওয়া হয়নি। সমস্তকে মালিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে খালি দিতে হবে এইসব করে করে একদম সবকটা কলকারখানা বন্ধ করেছে। আরে মালিককেও বাঁচাতে হবে, শ্রমিকদেরও বাঁচাতে হবে, এই হচ্ছে আমাদের স্লোগান। প্রধানমন্ত্রী যে এই কারণেই বলে, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। কাজ করব, কাজের মূল্য দিতে হবে, এই হচ্ছে এটা থাকতে হবে আমাদের মূল লক্ষ্য। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের উন্নতিতে খুবই আন্তরিক। মুখ্যমন্ত্রী এই কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের সার্বিক সাফল্য কামনা করে এই অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে কৃষি যন্ত্রপাতি এবং সয়েল হেলথ কার্ডও তুলে দেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। আর অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।